আসসালামু আলাইকুম শাস্তির মুখে ক্ষমা চাইলেন মার্টিনেজ এবার জানালেন আমি আর কাউকেই বিরক্ত না করার চেষ্টা করব। তবে কি নিজেকে শুধরে নিলেন মার্টিনেজ নাখিয়ে মাঝে লুকিয়ে আছে অন্য পরিকল্পনা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি টিফার শাস্তি মেনে নিয়ে নিজের আচরণের জন্যে ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জানিয়েছেন তিনি চেষ্টা করবেন আর কাউকেই বিরক্ত না করার মনোযোগ দেবেন কেবল আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা জয়ের দিকে মাঠের পারফরমেন্সে মাঠনেজ যেমন প্রশংসায় ভাসেন তেমনি আবার অশুভন সব আচরণের জন্য ভাসেন সমালোচনায় গত পাঁচ সেপ্টেম্বরের বিশ্বকাপ বাঁচে চিলের বিপক্ষে মাঠ নামে আর্জেন্টিনা ম্যাচটিতে জয়ের পর কোপ আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ একই উদযাপন তিনি করেছিলেন দু সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর এর পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আরেকবার সমালোচনার জন্ম দেন তিনি সেই ম্যাচে হেরে যাওয়ার পর ক্যামেরার অপারেটর সরঞ্জামে ধাক্কা দেন মার্টিনেজ অভিযোগ আছে ক্যামেরা অপারেটরকে লাঞ্ছিত করারও এই দুই ঘটনায় আপত্তিকর আচরণ এবং ফেয়ার প্লের মৌলিক নীতি ভঙ্গের দায়ে গত শুক্রবার মার্টিনেজকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা ফিফার শাস্তি মেনে নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে ক্ষমা প্রার্থনা করেন মার্টিনেজ তবে কাউকে অসম্মান করার জন্য উদযাপন করেননি উল্লেখ করে তিনি লেখেন আমি ফিফার মেনে নিচ্ছি এবং যদি কাউকে আঘাত করে থাকে তাহলে ক্ষমা করবেন উদযাপনটি অনেকে শিশুর মুখে হাসি ফুটানোর জন্য করা কাউকে অসম্মান করার জন্য নয় মাঠে আর কাউকে বিরক্ত না করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি তার মনোযোগ থাকবে কেবল ক্লাব ও জাতীয় দলের হয়ে মার্টিনেজ লিখেন আমি আবার কাউকে বিরক্ত না করার চেষ্টা করব। এবং আর্জেন্টিনা ও ভিলার হয়ে কেবল শিরোপা জয়ের দিকে মনোযোগ দেব নিষেধাজ্ঞার কারণে আগামী দশ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং পনেরোই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবেন না বত্রিশ বছর বয়সে এই গোল রক্ষক গোল পোস্টের দায়িত্বে না থাকতে পারলেও সতীর্থদের সমর্থন জানাবেন জানিয়ে তিনি লিখেন ফিফার আসন্ন সূচিতে আমার সতীর্থদের সমর্থন করব সেখানে থাকতে পারব না বলে আমি ব্যথিত তো বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে